নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালোই আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য আরও একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব ইম্পর্টেন্স অফ ভিডিওস অর্থাৎ ভিডিওর ইম্পর্টেন্সগুলো কী কী রয়েছে আপনারা জানেন যে আজকের দুনিয়াতে আজকের ওয়ার্ল্ডে প্রায় বেশিরভাগ মানুষই ইন্টারনেট ইউজ করছে এবং সেখানে ইন্টারনেটকে বিভিন্নভাবে সে কাজে লাগাচ্ছে বিভিন্ন নিজের আপডেটের করার ক্ষেত্রে বা বিভিন্ন নলেজ নেওয়ার ক্ষেত্রে সেখানে এডুকেশান পারপাসে বিভিন্নভাবে সে ইন্টারনেটকে কাজে লাগিয়ে সেখানে সে তার নিজেকে হেল্প করতে পারে এবং সেই সঙ্গে প্রায় সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যদি বলা হয় সেখানে আজকের দিনে ভিডিও প্রচুর পপুলারিটি পেয়েছে অর্থাৎ ভিডিওর মাধ্যমে বিভিন্ন তথ্য কালেকশান বিভিন্ন ইনফরমেশান নেওয়ার বা বিভিন্ন এডুকেশান নেওয়ার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট ভূমিকা নিয়ে থাকে এবং আপনাদের যদি ইউটিউবের কথা বলি সেখানে প্রায় প্রতি মিনিটে ওয়ান ফিফটি আওয়ার্সের বেশি ভিডিও আপলোড হচ্ছে সুতরাং আপনি অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওর ইম্পর্টেন্স কতটা রয়েছে বা ভিডিও থেকে মানুষ কতটা অনেকটা হেল্পফুল হতে চাইছে বা ভিডিওর সঙ্গে অনেকটা মানুষ জড়িত রয়েছে তো বন্ধুরা ভিডিওজের তো অনেক বেনিফিট রয়েছেই এবং সেখান থেকে আমি আজ টপ সিক্স ইম্পর্টেন্ট বেনিফিট আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো হয়তো আমরা কিছু কিছু জানি বা নিজের অজান্তেই অনেক বেনিফিট আমরা নিয়ে থাকি ভিডিওজের থেকে কিন্তু আমরা সেগুলো হয়তো খেয়াল রাখি বা সেগুলো খেয়াল করতে পারি না এবং সেই সঙ্গে বলে রাখি আপনাদের বন্ধুরা যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা তো অবশ্যই এটি থেকে হেল্পফুল হবেনি এবং যারা যারা ভিডিও ক্রিয়েটারও রয়েছেন বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটার রয়েছে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তারাও এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে এখান থেকেও বিভিন্নভাবে হেল্প করতে পারি আপনাদেরকে এবং সেই সঙ্গে বলে রাখি যে যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি তো বন্ধুরা শুরু করা যাক তো নাম্বার সিক্স পয়েন্ট হিসেবে যদি বলি ভিডিও ইজ মোবাইল ফ্রেন্ডলি অর্থাৎ আজকের দিনে বেশিরভাগ মানুষের কাছে স্মার্টফোন রয়েছে এবং বিভিন্ন স্টুডেন্টরা খুব কম এজ থেকেই তারা স্মার্টফোন ইউজ করছে তাদের তাদের এডুকেশান পারপাসে বা বিভিন্ন লার্নিংয়ের ক্ষেত্রে এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে সেখানে তারা স্মার্টফোনকে বিভিন্নভাবে কাজে লাগাতে পেরেছে এবং ইউটিউবকে যেখানে সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন বলা হয় নেক্সট টু গুগল সার্চ ইঞ্জিন বলা হয় তো সেখানে ইউটিউবের মাধ্যমে তারা যে কোনো রকম ভিডিও যে কোনো রকম ইনফরমেশনাল ভিডিও বা যে কোনো রকম এডুকেশনাল ভিডিও তারা সেখান থেকে দেখতে পারে বা যে কোনো এনকোয়ারির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয় সুতরাং স্টুডেন্টরা তারা অনেকভাবেই হেল্পফুল হতে পারে বিভিন্ন ভিডিওজের ক্ষেত্রে সুতরাং সেখানে বিভিন্ন নলেজেবল ভিডিও ইজিলি পাওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন লার্নিংয়ের ক্ষেত্রে এডুকেশান সিস্টেমের ক্ষেত্রে সেখানে ভিডিওজের গুরুত্ব যেরকম রয়েছে এবং সেগুলো মোবাইল ফ্রেন্ডলি হওয়ার কারণে অর্থাৎ ইউটিউবের যেটা আগে দেখা গেছে যে সেগুলো মোবাইলের মাধ্যমে হয়তো একটু প্রবলেম হতো নেটওয়ার্ক প্রবলেম হতো বা বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হতো কিন্তু আজকের দিনে এই সেটিকে আরও আপডেট করার মাধ্যমে বা ইউটিউব ভিডিওজগুলো আরও আপডেট হওয়ার ফলে সেখানে ইজিলি মোবাইলের মাধ্যমে অ্যাক্সেস করা সম্ভব হয়েছে এবং মোবাইলের মাধ্যমে ইজিলি হাইলি অপটিমাইজড হওয়ার কারণে সেখানে খুব সুবিধা হয়েছে তাদের ক্ষেত্রে যে কোনো এনকোয়ারি করার ক্ষেত্রে বা যে কোনো ভিডিও সার্চ করার ক্ষেত্রে নাম্বার ফাইভ হলো শো টেল অর্থাৎ আমরা যখন কোনো ইনফরমেশান বা কোনো কনসেপ্ট বা কোনো আইডিয়া যদি কোনো পার্সনকে পাঠানোর চেষ্টা করি সেখানে টেক্সট ফর্মের যে ভিডিওর মাধ্যমে যদি আমরা সেটি পাঠানোর চেষ্টা করি সেখানে কিন্তু ওই ভিডিওটি সে দেখে সে সেটিকে ভালোভাবে ক্যাপচার করতে পারবে বা ভালো করে সেটা সম্পর্কে বুঝতে পারবে কারণ টেক্সট ফর্মে অতটা আমরা ক্যাপচার করতে পারি না যেখানে ভিডিওর মাধ্যমে অডিও ভিজুয়ালের মাধ্যমে যে জিনিসটা আমরা ইজিলি ক্যাপচার করতে পারি সুতরাং সেখানে ভিডিও খুবই এফেক্টিভ একটি ইম্পর্ট্যান্ট রোল নেয় যেরকম এক্সাম্পল হিসেবে যদি আপনাকে বলি যে বিভিন্ন টিচাররা স্টুডেন্টদের ক্ষেত্রে যেরকম নর্মালি ওই বইটি পড়ানোর থেকে থিওরি পড়ানোর থেকে সেখানে ব্ল্যাক বা হোয়াইট বোর্ডের মাধ্যমে সেখানে ড্রয়িং করে বা সেখানে লিখে লিখে যে কোনো ইনফরমেশান বোঝানোর চেষ্টা করে যাতে ওই স্টুডেন্টরা আরও ভালোভাবে রিডিং করার থেকে আরও ভালোভাবে সেটিকে মাথায় ক্যাপচার করতে পারে বা সেটিকে আরও ভালোভাবে বুঝতে পারে সুতরাং সেরকমই ভিডিওজের ক্ষেত্রেও কিন্তু অডিও ভিজুয়ালের মাধ্যমেই সব কিছু আরও ইজিলি ক্যাপচার করা সম্ভব আরও ইজিলি বোঝানো সম্ভব নাম্বার ফোর যদি বলি গেট ইউর মেসেজ টু এ ওয়াইডার অডিয়েন্স তো বন্ধুরা আজকের ওয়ার্ল্ডে যেখানে টেকনোলজি এতটা ডেভেলপ করছে যেখানে মানুষজন এতটা এডুকেটেড এতটাই আপডেটেড সেখানে তারা যে কোনো রকম সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছে এবং শুধুমাত্র ইউটিউব না সেখানে ফেসবুক ইনস্টাগ্রাম বা টুইটার বা আরও অনেক রকম সোশ্যাল মিডিয়া রয়েছে যেখানে তারা বিভিন্ন রকম ভিডিওজের মাধ্যমে সেখানে বিভিন্নভাবে হেল্পফুল হয়েছে সেখানে বিভিন্ন কমেডি ভিডিও বা বিভিন্ন ইনফরমেশানাল ভিডিও এডুকেশান ভিডিও বা বিভিন্ন রকম বিভিন্ন টেকনিক্যাল ভিডিও রয়েছে বা বিভিন্ন রকম ভিডিও যার যেরকম দরকার যে ধরনের ভিডিও দরকার বিভিন্ন এডুকেশনাল ভিডিও বা ইনফরমেশনাল যে কোনো ভিডিও তারা সেখান থেকে বিভিন্নভাবে হেল্পফুল হয়েছে সেই সঙ্গে তারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে আরও ভিডিও ক্রিয়েটের মাধ্যমে বা আরও ভিডিও শেয়ারের মাধ্যমে তারা বিভিন্নভাবে সেখান থেকে নলেজ কালেক্ট করতে পেরেছে নাম্বার থ্রি হলো ডোন্ট নিড এ হিউজ বাজেট কথায় আছে যে যেখানে ইচ্ছা রয়েছে সেখানে উপায় ঠিক বেরিয়েই আসবে সুতরাং যারা যারা ভিডিও ক্রিয়েট করতে চায় যারা যারা তাদের বিভিন্ন ভিডিও ক্রিয়েট করার মাধ্যমে তারা বিভিন্ন মানুষকে হেল্প করতে চায় বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেখানে মানুষের বিভিন্ন কাজে আসতে পারে বা বিভিন্ন সাহায্য করতে চায় মানুষকে বিভিন্নভাবে তার জন্য কিন্তু হিউজ বাজেট কোনো দরকার নেই বা সেখানে একটি মিনিমাল কষ্টের মাধ্যমেই সে সেই ভিডিও শেয়ারিং শুরু করতে পারে বা তার যে ইনফরমেশান রয়েছে ভ্যালুয়েবল যে ইনফরমেশান বা যে ভিডিও ক্রিয়েট করছে তা সেটি মানুষকে পাঠাতে পারে মানুষের মধ্যে শেয়ার করতে পারে এবং তার জন্য একদম প্রাথমিকভাবে সে খুব মিনিমাল বাজেটের মাধ্যমেই লো বাজেটের মাধ্যমেই এটিকে স্টার্ট করতে পারে তার জন্য হয়তো আপনাকে আট থেকে দশ হাজার দামের এখন স্মার্টফোন তো পাওয়াই যাচ্ছে সেখানের ক্যামেরাগুলো অনেকটাই এখন ডেভেলপ করেছে অনেকটাই ভালো পিকচার কোয়ালিটি দিচ্ছে এবং আপনার দুশো থেকে তিনশোর মধ্যে এখন মাইক পাওয়া যাচ্ছে যা খুব একটা কস্টলি না খুব একটা কষ্ট না যা ইজিলি মোটামুটি পারচেস করাই যাবে সুতরাং খুব লো বাজেটের মাধ্যমেই আপনি এটিকে স্টার্ট করতে পারেন এবং আপনার যে অডিয়েন্স রয়েছে তাদের মাধ্যমে আপনার মেসেজ ছড়িয়ে দিতে পারেন সুতরাং সেখানে আপনি বেসিক্যালি একটি একদম প্রাথমিকভাবে এটিকে খুব লো বাজেটের মাধ্যমেই স্টার্ট করতে পারবেন নাম্বার টু হলো এসিও ইম্প্রুভমেন্ট বিভিন্ন ডিজিটাল ক্রিয়েটারদের ক্ষেত্রে এটি একটি খুব ইম্পর্ট্যান্ট বেনিফিট যেখানে ভিডিও হলো মোস্ট পপুলার কন্টেন্ট ফর্ম্যাট যার মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অডিয়েন্সকে খুব ইজিলি কোনো কিছু মেসেজ পাঠানো যায় বা তাদেরকে ওই ইনফরমেশান খুব ইজিলি তাদের মাথায় ক্যাপচার করানো যায় এবং সেখানে খুব ইজিলি যেহেতু ভিডিও বিভিন্ন শেয়ার হচ্ছে বা যেখানে মানুষ ভিডিওটাকে এতটা অ্যাকসেপ্ট করছে সেখানে ভিডিও ক্রিয়েটের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল ক্রিয়েটাররা যারা রয়েছে তারা ভিডিও ক্রিয়েটের মাধ্যমে সেখানে বিভিন্ন টাইটেল ট্যাগ দিয়ে বিভিন্ন ডেসক্রিপশান দিয়ে সেখানে খুব ইজিলি অডিয়েন্সকে এনগেজ করতে পারছে এবং সেখানে তার এসিও ইম্প্রুভমেন্টের মাধ্যমে তার ভিডিওকে সোশ্যাল মিডিয়াতে র্যাঙ্ক করতে হেল্প করছে সুতরাং ডিজিটাল ক্রিয়েটারদের ক্ষেত্রে এটি একটি খুব বড় একটি বেনিফিট খুব ভাবে হেল্প করে এবং নাম্বার ওয়ান হলো পাওয়ারফুল ব্র্যান্ডিং অর্থাৎ বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে বা বিভিন্ন মার্কেটাররা তাদের বিভিন্ন রকম প্রোডাক্টের ব্র্যান্ডিং করার জন্য বা বিভিন্ন রকম প্রোডাক্টের প্রমোশান করার জন্য সেখানে তারা ভিডিওকে এফেক্টিভ ইউজ করছে যেখানে ভিডিওজের মাধ্যমে যে কোনো ইনফরমেশান মানুষজন খুব ইজিলি অ্যাকসেপ্ট করতে পারছে বা যে অডিয়েন্স রয়েছে তারা খুব ইজিলি অ্যাকসেপ্ট করতে পারছে সেখানে অডিও ভিজুয়ালের মাধ্যমে তাদের প্রোডাক্টের যে কোনো ইনফরমেশান ভালোভাবে দেখতে পাচ্ছে বা সেখানে ইমোশান ভালোভাবে কাজ করছে ইমোশনালি সেখানে মানুষকে ওই প্রোডাক্ট সম্পর্কে ভালো ইনফরমেশান প্রোভাইড করা যাচ্ছে সুতরাং সেখানে মার্কেটাররা বিভিন্ন প্রোডাক্টের প্রোমোশানের জন্য বা বিজনেসরা বিভিন্ন বিজনেস তার বিজনেস গ্রোথের ক্ষেত্রে ভিডিওকে এফেক্টিভভাবে ইউজ করছে এবং সেখানে বিভিন্ন বিজনেস তাদের ব্র্যান্ড মেসেজ তাদের টার্গেট অডিয়েন্সকে পাঠানোর মাধ্যমে তাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছে বা তাদের ভালোভাবে এডুকেট করতে পেরেছে যার মাধ্যমে তাদের বিজনেস গ্রোথ করাও খুব ইজি এবং সেখান থেকে হেল্পফুল পাওয়া বা রেভিনিউ জেনারেট করাও খুব ইজি সুতরাং সেখানে তাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য এটি এফেক্টিভভাবে হেল্প করছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এবং এখান থেকে আপনি যদি হেল্পফুল হয়ে থাকেন এবং আমি যে ভিডিওর ইম্পর্টেন্সগুলো বললাম সেগুলোর সঙ্গে আপনি যদি একমত হন তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন এবং সেই সঙ্গে বলে রাখি যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন ধন্যবাদ